রাধে রাধে বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। আমিও ভালো আছি। আজ অনেকদিন পর আমরা বাইরে বেড়াতে বেরিয়েছি, আমি আর আমার হাজবেন্ড। আমরা দুজনে বাইরে বেড়াতে বেরিয়েছি। আমরা আমাদের গ্রামের বাড়িতে যাব, পাণ্ডব আগরতলা থেকে প্রায় 30 কিলোমিটার রাস্তা। চলুন আমার সঙ্গে আর গল্প শুনুন। শ্রীপাদ রূপবোষ আমাদের সঙ্গে আমার সঙ্গে থেকে আপনারা গল্পটি শুনুন আর গ্রামের দৃশ্য। শ্রীপাদ রূপবোষ আমি তখন ব্যাটে অবস্থান করছি। মনটা তার এত অশান্ত, অসংযত আর উচাটন যে তিনি ভাবছিলেন কত গল্প কেমন আছে। আজ দেবন কাল করে সারা বৃন্দাবন ঘুরে বেড়াচ্ছে, রাধারানী জয় দিচ্ছে বৃন্দাবনের সঙ্গে। তার করুণা থেকে যদি বঞ্চিত থাকি তাহলে এই বচার দেহটা রেখে লাভ না। এই অপেজ দেহটা বয়ে বেরিয়ে শুধু শুধু ঘুরতেই বেকার করছে, এর তো কোনো প্রয়োজন দেখছি না। রুদ্ধদ্বারে পড়ে রইলেন অভিমানের মুক্তার প্রয়োজন। গ্রন্থ রচনা নৈমিত্তিকের ভজন সেও বন্ধ মাঝে খাওয়া দিয়ে দেওয়া মুখে শুধু রাধে 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 জয় রাধে। দীর্ঘ নিঃশ্বাসের সঙ্গে মাঝে মাঝে অস্পষ্ট স্বরে বেরিয়ে আসে, রাধে তোমার কৃপা পেলাম না, তোমার চরণ পেলাম না, তোমার সাক্ষাৎ সেবা পেলাম না। দুপুর গড়িয়ে বিকাল সন্ধ্যা নেমে রাত পোহালো, ভোর হলো, এমনি করে পরে দিনটি
কথার উপর অভিমান করতে আছি? কি ভাববে ও? দেহ থাকলে তো বোঝা, তার কৃপাটা অনুভব করতে পারবে, তাই না? লালি চলে গেলেন, অদৃশ্য হয়ে গেলেন মুহূর্তের মধ্যে। কি অপূর্ব ছন্দ তার চলায় বলায় বিমুগ্ধ রূপ থাকলে। কে এই অদ্ভুত ব্রজকিশোরী? কি সুন্দর তার কণ্ঠস্বর, কি মধুর তার বাচনভঙ্গি! এতকাল ওকে দেখে আসছি, এমন তো দেখিনি কখনো। শিশু থেকে তার বড় হওয়া আমার চোখের সামনে। শ্রী বাদসনাতন গোস্বামী মহাপ্রভুর আদেশে সকল ভক্তের ভজন কুশল জানতে ব্রজের কুণে কুণে সকল ভক্তের কাছে। মহাপ্রভুর ইচ্ছাই এটাই তার প্রধান কর্তব্য, আজও তাই। রাধারানীর ইচ্ছায় কিছুক্ষণের মধ্যে শ্রীরূপের কাছে এসে হাজির হলেন সনাতন। কিছুদিন ধরে শ্রীরূপও মনে মনে ভাবছিল সনাতন প্রভুকে একটু ধূপ খাওয়া। শ্রীরূপ প্রভু সনাতনকে দেখে ভীষণ খুশি করতে দিলেন। দুধের গন্ধ পেয়ে প্রভু সনাতন আনন্দে দুধের শুধু মূর্ছা গেলেন। পরে গান ফিরলে জানতে পারলেন সে দুধের ইতিবৃত্ত শ্রীরূপ। প্রভু সনাতন বললেন, রূপ অপার করুণাময়ী শ্রী রাধা, করুণা ঘন বিগ্রহাতে তাকে এমন করে খাটাবে, কষ্ট দেবে, তাকে খুশি করার জন্য আমাদের আমাদের সুখের জন্য তিনি ছুটে আসবেন, এটা কি ভজনের ভজনের অভিপ্রায়? এমন কাজ করুন যাতে শ্রীমতির কষ্ট হয়, শ্রীমতী দুঃখ পায়। গুরুবাক্য শুনে ধার্য করে শ্রীরূপ আবার মাধ্যমে শুরু করে। যারা সত্যি ভজন করে তারা একটু অভিমান করে, এটাই ভালোবাসার লক্ষণ। চেয়ে না পেলে অভিমান তো হতেই হয়, তবে তার জন্য আত্মগ্রহণের চেষ্টা করা অবশ্যই শাস্ত্রচিত নয়, ধর্মসঙ্গতও নয়। এ কথা জানিয়ে দিয়েছেন মহাপ্রভু প্রভু সনাতন। সনাতন জানিয়েছেন শ্রীপাদ রঘুনাথ দাসের সঙ্গে দুজনে অভিমান করেছিলেন, সাক্ষাৎই যখন হচ্ছে না, দেখতে পাচ্ছ না, যাকে চান তাহলে প্রাণ। মহাপ্রভুকে বলেছিলেন, মহাপ্রভু বলেছিলেন, দেখাতে গিয়ে কৃষ্ণ যদি পাইলে ফুটিয়ে দিলে অনেক কিছু ছাড়িতে পারে, দেহত্যে গিয়ে কৃষ্ণ না পাই পাইয়ে ভজন। কৃষ্ণ প্রাপ্তি উপায় কোনো নাহি ভক্তি বিনে, দেহ ত্যাগাদি এই সব তমধর্ম, তমরাজ ধর্মে কৃষ্ণের না পাই বর্ম। প্রভু সনাতন মহাপ্রভুর কাছে শিক্ষা লাভ করে রঘুনাথকে একই কথা শুনিয়ে তাকে নিরস্ত করেছেন। সেই সময় রঘুনাথকে তিনি প্রশ্ন করেছিলেন, আমরা কেন ভজন করি জানো রঘুনাথ?